नमस्कार, आमी एस्ट्रोलॉजर सुकांत मान्ना। मेष राशि अक्टोबर मास 2023 এই মাসটা আপনাদের কেমন যাবে? জীবনে চলার পথে তিনটি মন্ত্র প্রত্যেকের মধ্যেই অবশ্যই রাখা উচিত, এবং এই তিনটি মন্ত্র যে ব্যক্তির মধ্যে আছে, যে ব্যক্তি নিয়ে চলেন, সেই ব্যক্তি কিন্তু সফলতার শীর্ষে আজ নয় তো কাল অবশ্যই যেতে পারেন। তাই জীবনের তিনটি মন্ত্রের মধ্যে একটি মন্ত্র কিন্তু এই মাসে আপনারা নিয়ে চলবেন, বা সেই বিষয়টা আপনার মধ্যে যথেষ্ট থাকবে, সেটি হলো ধৈর্য। হ্যাঁ, মেষ রাশি যথেষ্ট ধৈর্য এই মাসে কিন্তু আপনারা দেখাবেন। আর দুটি যে মন্ত্র, সেটি অবশ্যই আর কয়েকটা মাস পরে, অর্থাৎ নতুন যে বৎসর আসছে, এই দুটি মন্ত্রও আপনারা আয়ত্ত করতে পারবেন, অবশ্যই আপনারা সফলতার শীর্ষে যাবেন। এই মাসে আপনারা মনের মধ্যে ধৈর্য আনতে পারবেন। কিছু ক্ষেত্রে যে বাইরের পরিবেশে আপনি কোনো সমস্যা হলে যে ধৈর্য রাখবেন, কিছু ক্ষেত্রে হয়তো আপনি নিজে রাগান্বিত হতে পারেন, কিন্তু সেটা কিন্তু বহিঃপ্রকাশ অপর ব্যক্তি জানতে পারবে না, বুঝতে পারবে না। এছাড়াও আপনার যারা বিরুদ্ধচারণ করছে, এই মাসেও আপনি কিন্তু ধৈর্যের পরিচয় দেবেন। সেটি হতে পারে আপনার কোনো কাজের ক্ষেত্রে, সেটি হতে পারে আপনার পার্সোনাল ক্ষেত্রে, বা সেটি হতে পারে আপনার রাজনৈতিক ক্ষেত্রে। অর্থাৎ আপনার বিরোধিতা যারা করছে, তাদেরকে কিন্তু সময় আপনি দেবেন, সেই ধৈর্য আপনার মধ্যে কিন্তু থাকছে। এই মাসে সবথেকে ভালো একটি বিষয় দেখতে পাওয়া যাচ্ছে, সেটি হলো দীর্ঘদিন ধরে আপনারা অনেক কিছু করেছেন, অনেক ডাক্তারি পরামর্শ নিয়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু সন্তান যাদের হয়নি, হচ্ছে না দীর্ঘদিন ধরে, অনেক বছর হয়ে গেছে, আপনারা আশা ছেড়ে দিয়েছিলেন, এই মাসে কিন্তু আপনাদের মুখে হাসি ফুটবে। গ্রহের যোগ কিন্তু সেই রকমই দেখাচ্ছে, সন্তান প্রাপ্তির যোগ আপনাদের যথেষ্ট প্রবল দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা যা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন। আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে, এই মাসে শরীর স্বাস্থ্যে সমস্যা হলেও সুস্থ আপনি অনুভব করবেন। বিশেষ করে মেষ রাশি আপনারা যারা কঠিন অসুখে রয়েছেন, কঠিন সমস্যায় রয়েছেন, সেখান থেকেও কিন্তু আপনারা নবজীবন বা নতুন রূপে আসতে চলেছেন, সেই এনার্জিটুকু আপনার মধ্যে থাকবে, নতুন করে আবার কোনো কিছু গড়ার সেই চিন্তাভাবনাটুকু আপনার মধ্যে থাকবে। মেষ রাশি আপনাদের মধ্যে পুরনো এনার্জি কিন্তু থাকছে এই মাসে। এই মাসে আপনার এই যে সপ্তম স্থানে মঙ্গল অবস্থান করবে, যার ফলে পুরো এনার্জি কিন্তু আপনার রাশি মঙ্গল আপনার রাশির দিকেই তাকিয়ে থাকবে, এবং আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে, যার ফলে এটি কিন্তু পজিটিভ সাইন, মনে রাখবেন। আর এই যে সপ্তম স্থানের অধিপতি থাকছে আপনার পঞ্চম স্থানে শুক্র, অর্থাৎ সপ্তমের সাফল্য স্থানে, তাই বুঝতেই পারছেন এই মাসে আপনাদের ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দেবেন, বা অনেক কিছু ক্ষেত্রে আপনি কিন্তু অনেককে সুযোগও দেবেন, শরীর স্বাস্থ্য আপনাদের ভালো বলা যেতে পারে। পড়াশোনার মধ্যে যারা আছেন, পড়াশোনাও আপনাদের ক্ষেত্রে খারাপ নয়, বিশেষ করে আপনারা যারা কোনো রকম ঔষধ নিয়ে কিছু রিসার্চ করছেন, এই সমস্ত ক্ষেত্রেও আপনাদের ভালো খারাপ নয়, বা আপনারা যারা কোনো রকম মার্কেট নিয়ে পড়াশোনা করছেন, অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে পড়াশোনা করছেন, সেটিও কিন্তু এই মাসে আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। ডেকোরেশন ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, পড়াশোনা, সেটিও আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, ভালোবাসার সম্পর্ক আপনাদের খারাপ নয়, ভালোবাসার সম্পর্ক ভালো, এবং এই ভালোবাসার সম্পর্ক হেতু ভ্রমণের যোগ দেখাচ্ছে, অর্থাৎ ছোটোখাটো বা একটু দূরেও আপনারা কিন্তু যেতে পারেন, ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে। যারা বিবাহিত আছেন, এই মাসে ছোটোখাটো সমস্যা প্রত্যেক সাংসারিক জীবনেই হয়ে থাকে, ছোটোখাটো সমস্যা হবে, কারণ আপনার এই সপ্তম স্থানে মঙ্গল প্রবেশ করবে, বুধ প্রবেশ করবে মাসের 7 তারিখে, 18 তারিখে রবি প্রবেশ করবে, সপ্তম স্থানে অনেকগুলি গ্রহের সমন্বয় হচ্ছে। তথাপি এই সপ্তমের সাফল্যে যে আপনার পঞ্চম স্থানে শুক্র থাকছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হবে, কিন্তু আপনার মধ্যে ভালোবাসাও দেখতে পাওয়া যাবে, অর্থাৎ কোনো কিছু সমস্যা হলে সেই ভালোবাসা দিয়ে সেই সমস্যাটাকে কিন্তু আপনি মিটিয়ে ফেলতে পারেন। যারা ভাবছেন যে
সম্পর্ক ছিন্ন করতে চাইছে, দীর্ঘদিন ধরে কোনো রকম মামলা মকদ্দমায় জড়িয়ে আছে। দেখুন, দেবগুরু বৃহস্পতি ভাগ্যপতি স্বয়ং যখন রাশিতে অবস্থান করে আছে, সরাসরি দৃষ্টি থাকছে কিন্তু আপনার সপ্তমে। কেতু থাকলেও এই মুহূর্তে কিন্তু আপনাদের বিবাহ বিচ্ছেদ হওয়া প্রায় একটু কিন্তু সমস্যা দেখাচ্ছে। তবে আপনার জন্মকালীন কুণ্ডলী দেখতে হবে। দেবগুরু বৃহস্পতি কিন্তু এমন একটি গ্রহ আপনার ভাগ্যপতি, ডিভোর্স ক্ষেত্রে কিন্তু খুব একটা করায় না, তাই আপনাদের ডিভোর্স এই মাসে হবার সম্ভাবনা কিন্তু কম দেখাচ্ছে, যদিও আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখতে হবে। বিবাহিত জীবনের সমস্যা হলেও আপনারা মানি নিয়ে চলতে পারবেন। বিজনেস যারা করেন, শত্রুরা নিজেরাই কিন্তু ধ্বংস হচ্ছে, মনে রাখবেন, শত্রুরা নিজেরাই ধ্বংস হচ্ছে। কারণ এই যে সপ্তম স্থানে মঙ্গল কেতু সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে, এক্সপোর্ট বিজনেস যারা করেন বা করতে চলেছেন, নতুন দিগন্ত আপনাদের সামনে খুলতে চলেছে। আপনারা বিদেশে কিছু করতে চাইছেন, সেটিও কিন্তু যথেষ্ট ভালো, বা বিদেশে থাকেন সেখানেও কিন্তু আপনি আপনার প্রভাব বিস্তার করতে পারবেন। এই মাসে আপনারা বিজনেস করবেন ভাবছেন, কোনো রকম মেশিনারি ইকুইপমেন্ট কিনবেন, পুরানো কিছু মেশিনারি ইকুইপমেন্ট বিক্রি করে আর্থিক সমৃদ্ধি হতে পারে। তবে হ্যাঁ, এই মাসে কোনো কিছু বিজনেস শুরু করলে মেশিনারি ইত্যাদি ইকুইপমেন্ট যদি কেনেন, একটু দেখে বাজার বুঝে কেনার চেষ্টা আপনারা রাখবেন। যারা প্রমোটারি বিজনেস করেন, অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো। এছাড়া এইরকম কোনোরকম জমি জমা সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু কিনবেন, কিনে অর্থটাকে সেখানে বিনিয়োগ করার প্রবণতা আপনার মধ্যে থাকবে এই মাসে। এই মাসে আপনাদের বিজনেস দিক থেকে যথেষ্ট ভালো, নতুন বিজনেস ভালো, এবং জমি জমা সংক্রান্ত কিনতে চাইছেন সেটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। নতুন করে বিবাহ আপনারা যারা করতে চাইছেন, একটু কিন্তু সমস্যা হবে, যেহেতু সপ্তম স্থানে মঙ্গল থাকছে। নতুন করে যোগাযোগ হয়তো আপনার মনের মতো নাও হতে পারে বা যোগাযোগ আসতে পারে। তবে একটি কথা মনে রাখবেন, আবারও বলছি, এই সপ্তমের সাফল্যের স্থানে কিন্তু শুক্র থাকছে, আর এই শুক্র কিন্তু আপনার সপ্তম পতি একাধারে দ্বিতীয় পতি। তাই আগে যে দেখাশোনাগুলো হয়েছিল, যারা মুখ ফিরিয়ে নিয়ে চলে গিয়েছিল, সেরকম যোগাযোগ আবার কিন্তু পুনরায় আসতে পারে আপনাদের জীবনে। অর্থাৎ যে যোগাযোগ ভেঙে গিয়েছিল সেই যোগাযোগ পুনরায় কিন্তু আবার আসতে পারে এই মাসে। বিবাহের দিক থেকে যারা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, কর্মের দিক থেকে বলতে হলে কর্মের যোগ আপনাদের আছে। হ্যাঁ, আপনারা কিন্তু কোনোরকম কোম্পানিতে কর্মের জন্য চেষ্টা রাখতে পারেন, কর্ম পরিবর্তনের যোগ দেখাচ্ছে এই মাসে। এছাড়াও এই মাসে ভাগ্যের দিক থেকে বলতে হলে, স্বয়ং বৃহস্পতি যখন আপনার রাশিতে অবস্থান করে আছে এবং দৃষ্টি যখন দিচ্ছে আপনার ভাগ্য, রাহু প্রায় কিন্তু শেষ দোরগোড়ায় অর্থাৎ আপনার দ্বাদশস্থানে প্রবেশ করতে চলেছে, তাই নিজের ক্যারিয়ার সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহল আপনি থাকবেন, বা কোন ক্ষেত্রে আপনি সফলতা পেতে পারেন সেটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে থাকছে আপনার পঞ্চম স্থানে, আর পঞ্চম স্থানে স্বয়ং শুক্র থাকছে, অর্থাৎ দুটি গুরুর কিন্তু সমন্বয় এখানে একটি দেখতে পাওয়া যাচ্ছে, যার ফলে মনের মধ্যে যেগুলো আশা সেগুলো অনেকটাই কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আপনি পরিবর্তন আনতে পারেন। আর্থিক দিক থেকে বলতে হলে তালমেল কিন্তু থাকবে, অর্থাৎ আর্থিক যেমন আয় হবে তেমন ব্যয় হবে। এই মাসে আপনারা এই রকম কোনোরকম মেশিনারি ইকুইপমেন্ট পুরানো যেগুলো, সেখান থেকে আর্থিক সমৃদ্ধি আপনারা করতে পারেন, বা বৈবাহিক সূত্রে কিছু অর্থ আপনারা পেতে পারেন। মামলা মকদ্দমা যেগুলো চলছে কোনো রকম ক্ষেত্রে, বিজনেস বলুন, সেখান থেকে কিন্তু আপনারা লাভবান হতে পারেন। মঙ্গল এই সপ্তম স্থানে থাকছে, প্রবেশ করছে যেহেতু 4 তারিখে, তাহলে মঙ্গল সপ্তম স্থানে থাকছে, এখান থেকে দৃষ্টি আপনার দশম, আপনার রাশি এবং আপনার দ্বিতীয় স্থানে থাকছে, যার ফলে আপনি বিবাহিত হয়ে থাকলে অবশ্যই আপনার মতো কিন্তু চলতে হবে। অর্থাৎ আপনার পার্টনার কি ভুল করছে বারংবার কিন্তু আপনি বুঝিয়ে বলবেন, সেই টেন্ডেন্সিটা কিন্তু আপনার মধ্যে থাকছে। আপনার পার্টনার যে কর্মক্ষেত্রের মধ্যে আছে, সেই কর্মক্ষেত্রে যথেষ্ট আপনি আশাবাদী হবেন, অর্থাৎ সেই কর্মক্ষেত্রটাকে আপনি কিন্তু চালাবেন, সামনে কিন্তু আপনার পার্টনার রয়েছে। ধরুন আপনি এই ভিডিও দেখছেন, পুরুষ, আপনার স্ত্রী কোনো রকম একটি পদে রয়েছেন, আপনার স্ত্রী হয়তো পদে রয়েছে, কিন্তু পাশ থেকে আপনিই কিন্তু চালানোর চেষ্টা রাখবেন এই মাসে। দেবগুরু বৃহস্পতি যেমন আছে তেমন থাকছে, এবং এখান থেকে দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম স্থানে থাকছে, যার ফলে ভাগ্যের দিক থেকে অবশ্যই সুদূর প্রসারী চিন্তাভাবনা আপনারা করতে পারেন। এবং শনি সাফল্য স্থানে যেমন থাকছে, অবশ্যই সময়টা খারাপ নয়, ভালো। যারা কোনোরকম স্টেবিলিটি ইনকামের মধ্যে আছেন, আরও কীভাবে শ্রীবৃদ্ধি করা যায় সেটি অবশ্যই আপনাদের মনের মধ্যে থাকবে। এবং এই যে সাফল্য স্থান থেকে দৃষ্টি সরাসরি আপনার পঞ্চম স্থানে থাকছে, আর পঞ্চম স্থানে শুক্র, শুক্র শনি কম্বিনেশান সরাসরি দৃষ্টি, এটি খারাপ নয়, এটি ভালো বলা যেতে পারে। এর ফলেও কিন্তু আপনারা বেনিফিট পেতে পারেন, অর্থাৎ কিছু সফলতা থেকে মানসিকভাবে উদ্বুদ্ধ হয়ে আরও নতুন কিছু শুরু করতে পারেন।
অর্থাৎ মেষ রাশি অক্টোবর মাসটা আপনাদের ক্ষেত্রে খারাপ নয়। তিনটি জীবনের উন্নতির যে মন্ত্র, তার মধ্যে একটি মন্ত্র কিন্তু আপনারা নিজেরাই শিখে যাচ্ছেন বা বুঝতে পারছেন, আর দুটি মন্ত্র অবশ্যই পরে জানতে পারবেন। সাবস্ক্রাইব করে রাখুন, ভালো থাকুন, ধন্যবাদ।